কন্ট্রোল প্লাস ওয়ান গ্লুকোমিটারের মাধ্যমে রক্তের গ্লুকোজ পরীক্ষা পদ্ধতি। প্রথমে ভালোভাবে হাত ধুয়ে শুকিয়ে নিন। ল্যান্সিং ডিভাইসের সামনের অংশটি ঘুরিয়ে খুলে ফেলুন। এবার ল্যান্সেটের গোলাকার সুরক্ষা ক্যাপটি আলগা করে নিন। ল্যান্সেটটি থেমে না যাওয়া পর্যন্ত ল্যান্সিং ডিভাইসের ভেতরে চেপে ধরুন। সুরক্ষা ক্যাপটি মোচড় দিয়ে খুলে ফেলে সংরক্ষণ করুন। এবার ল্যান্সিং ডিভাইসের সামনের অংশটি ক্লিক শব্দ হওয়া পর্যন্ত ঘুরিয়ে সংযুক্ত করুন। তারপর ত্বকের ধরন অনুযায়ী ডায়াল ঘুরিয়ে ল্যান্সেটের গভীরতা নির্ধারণ করুন। কন্ট্রোল প্লাস স্ট্রিপের কোটার ঢাকনা খুলে একটি স্ট্রিপ নিন এবং ঢাকনাটি বন্ধ করে দিন। স্ট্রিপের চার কোণা ধূসর অংশটি মিটারের স্ট্রিপ পোর্টে প্রবেশ করান। বিপ শব্দ হয়ে মিটার পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার রক্তের নমুনা সংগ্রহের স্থানটি পরিষ্কার ও শুষ্ক করে নিন। তারপর ল্যান্সিং ডিভাইসের রিসেট হ্যান্ডেলটি পেছনে টানুন এবং ডিভাইসটি নির্ধারিত স্থানে সঠিকভাবে স্থাপন করে রিলিজ বোতামটি চাপুন। ভিডিওর মতো আঙুল চেপে পূর্ণ এক ফোঁটা রক্ত বের করুন। অনতিবিলম্বে আঙুলের রক্তের ফোঁটাটি স্ট্রিপের প্রান্তে স্পর্শ করান। সঙ্গে সঙ্গে স্ট্রিপ রক্ত ভেতরে টেনে নেবে এবং পাঁচ সেকেন্ড পরেই মিটারে রক্তের গ্লুকোজের পরিমাণ ভেসে উঠবে। নমুনা সংগ্রহের স্থানটি পরিষ্কার শুষ্ক টিস্যু দিয়ে চেপে ধরুন। স্ট্রিপটি খুলে ফেলুন এবং সঠিক পন্থায় বর্জ্য ব্যবস্থাপনা করুন। এখন আবার ল্যান্সিং ডিভাইসের সামনের অংশটি ঘুরিয়ে খুলে ফেলুন এবং ব্যবহৃত ল্যান্সেটটি গোলাকার সুরক্ষা ক্যাপের মাঝখানে চেপে ধরুন। তারপর ল্যান্সেট বের করার বোতামটি সামনের দিকে ঠেলে ল্যান্সেটটি বিনে ফেলুন। এখন আবার ল্যান্সিং ডিভাইসের সামনের অংশটি ক্লিক শব্দ হওয়া পর্যন্ত ঘুরিয়ে লাগিয়ে রাখুন। কন্ট্রোল প্লাস ওয়ান রক্তের গ্লুকোজের পরিমাণ জানুন দ্রুত এবং সহজে।